বাসায় এসেছে মেহমান, তাও আবার খালি হাতে। তো সেই খালি হাতে আসা মেহমানকে কিভাবে আপ্যায়ন করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। এমনিতেও হেল্পিং হ্যান্ড ছাড়াই পুরো সংসারটা সামলাই, সেই সাথে রয়েছে ছাদ বাগান। তার মধ্যে ছেলে আরও একটা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমার কাঁধে, কেয়ার করার, সেই দায়িত্ব পালন করতে হবে। তো তার আগে খেয়ে নিচ্ছি চা, সাথে রয়েছে ড্যানিশ, সম্ভবত এটাকে বলে, আমার বর নিয়ে আসলো গরম গরম। তো আমি হলো রং চা করে নিয়েছি, মানে আদা চা, এটা খাবো তারপর শেয়ার করব। চলে আসলাম, ছেলে আমাকে কি গুরু দায়িত্ব দিয়েছে সেটাই দেখানোর জন্য। তার আগে একটু ফুলগুলো দেখিয়ে নিলাম, কত সুন্দর ফুল তাই না? এই ভিডিও ক্লিপটা দুই দিন আগের করা। এই যে আমার ছেলে খাঁচা বানিয়েছে, সে এই ছাদে মুরগি পালন করবে। তো কি মুরগি, আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই বলবেন। এটা কিন্তু দুই তিন মাসের বাচ্চা, এখনো বড় হয়নি। তো এগুলোই হলো ও পালন করবে, এখন দুইটা নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। তো এই দুইটা মুরগির বেশ অনেক পরিমাণ দাম, সেই জন্য বলছি এই মুরগি আর নিয়ে আসার দরকার নাই, এই দুইটাই থাক। ওই পাশে নতুন আরো কিছু মুরগি নিয়ে আসবে। তো আমি বলছিলাম যে এই বাসাতে তো আমরা বেশি দিন থাকবো না, এখন কেন এই ঝামেলাটা নিয়ে আসলা? তো ওর শখ লেগেছে তাই ও নিয়ে এসেছে। মুরগিকে খাবার দিয়ে চলে আসলাম নিচে, এসে হলো ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি, মানে রান্না করা মাংস বক্স ভরার ঢিপে থাকে। তো সেখান থেকে ছোট একটা বক্স বের করে পাস্তা দিয়ে নুডলস করে নিয়েছি, এটাই খাবো। আমার বর বলে দিয়েছিল যে আজকে হলো তারা বাসায় খাবে না, প্লাস আমার জন্য খাবারও আসবে। শুনে আমি তো খুশিতে টগবগো যে আজকে আমার রান্না করতে হবে না, আমি সুন্দর রিল্যাক্সে আজকে দুপুরটা কাটিয়ে দেবো। তো যেই ভাবা সেই কাজ, এই যে পাস্তা নুডলস করে নিলাম, এবার ছানাপোনাকেও খাইয়ে দিয়েছি, আমার সোনা খেয়ে নিয়েছে, আর এবার বসে পড়েছি আমিও খাওয়ার জন্য, খাইতেছি আর ভাবতেছি আজকে দুপুরে রান্না নাই, একদম রিল্যাক্সে মোবাইলে শুধু ভিডিও আপলোড দিব। তারপরে এই যে একটা বাজে খাবার চলে এসেছে আমার ছানাপোনার আমার সোনার জন্য, এই যে বক্সে ভরে কি সুন্দর বিরিয়ানি, একদম লোভনীয় বিরিয়ানিটা ছিল। আর একটা ত্রিশে হলো আমার সোনা চলে আসে, তো ও যখন চলে এসেছে ওকে হলো একটা দিয়ে দিয়েছি, একটা ত্রিশে ও খাবারটা খেয়ে দুইটার ভিতরে ওকে মাদ্রাসায় থাকতে হয়। তো ওকে দিয়ে দিলাম, ও খাবারটা খেয়ে নিচ্ছে। ও খাবার খেতে খেতেই বড় আমার ফোন দিয়ে আমাকে বলতেছে, এই শোনো বাসায় হলো মেহমান আসতেছে, ঝটপট করে অল্প কিছু ভাত রান্না করো, আর ভাত খাওয়ার জন্য কিছু একটা রান্না করো। এই কথা শুনে তো আমার মাথায় বাস, কারণ অলরেডি দুইটা বেজে গেছে। আমি ঝটপট করে এইভাবে ইলিশ মাছ বের করে নিয়েছি, মেহমান চলে এসেছে একদম খালি হাতে, ফাঁকা ফোঁকা হাতে মেহমান চলে এসেছে। আমি ভাবলাম বাজারে যেই পরিমাণ দাম, এত দামের এই বাজারে তুমি আসছো খালি হাতে, আমিও তোমাকে খাওয়াবো এই রকমের বাচ্চা ইলিশ? যেই ভাবা সেই কাজ, বাচ্চা ইলিশ নামিয়ে একদম ভিজিয়ে নিয়েছি, তারপরে বের করে কাটাকুটি করতেছি। আর এইদিকে দেখেন বাচ্চা ইলিশ হলে কি হবে, একদম বাতি হয়ে গেছে, পেটের ভিতরে ডিম ভরা। বকবক করতে করতে মাছগুলো একদম কেটে কেটে নিয়েছি, আর ওইদিকে হলো এই যে ব্লেন্ড করে নিয়েছি হলো কাঁচা মরিচ, শুকনা মরিচ, আর হলো সর্ষে, একসঙ্গে বাটার মতো করে নিয়েছি। চুলোতে কড়াই চাপিয়ে দিলাম, কড়াই গরম হওয়ার পরে সরিষার তেল দিয়েছি, আর এই সরিষার তেলটা একদম আমাদের এখানের ঘানিতে ভাঙা সরিষার তেল দিয়ে দিলাম। সর্ষে বাটা, মানে সর্ষের সঙ্গে মরিচ, কাঁচামরিচ সব, আর পেঁয়াজও কিন্তু এটার সাথেই। তো পেঁয়াজ মরিচ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে এসেছে, সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। এইবার কিছুক্ষণ এই মাছের ভিতর, মানে মশলার ভিতরে মাছটা ভালো করে কষিয়ে নেব, আর এত বেশি কষাবো না, ইলিশ মাছ খুব নরম একটা মাছ, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, অল্প একটু কষিয়ে সেই জারটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করার পরই হয়ে গেল আমার বাচ্চা ইলিশের হলো সর্ষে ইলিশ রেসিপি। তো এতটাই মজা হয়েছিল, ভাবছিলাম মেহমানকে খুব কম খাওয়াবো অনেকটা ঝাল দিয়ে, মেহমান এতই মজা পেয়েছে, এতই মজা পেয়েছে যে মেহমান একাই হলো চার পাঁচ পিস মাছ খেয়ে নিয়েছে। তো কি আর করার, আমিও চলে আসলাম খাওয়ার জন্য, একদম রান্না শেষ হওয়ার পর আমার আবার ধৈর্য কুলালো না। তো যাই হোক, আমি হলো ডাল ভাতা নিয়ে নিয়েছি, ডাল ভাতাটা আগেই ফ্রিজে ছিল, তারপর ইলিশ নিয়ে বসলাম। এবার ছানাপোনাকেও ডাক দিলাম যে তোমরাও চলে এসো, একটু গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ খেয়ে নেই। তো বন্ধুরা, এটা হলো আমার ঠান্ডা মাথায় বাস দেওয়া, মেহমানকে খালি হাতে আসার জন্য বাচ্চা ইলিশ দিয়ে ভাত খেতে হলো, কি আর করার, আমি এবার খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের শেয়ারিং, আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।